আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন মা আমাদের আমাকে মেসেজ করেছেন, উনি তার 5 বছর বয়সের সন্তানের ছেলের একটা প্রবলেম নিয়ে উনি আলোচনা করছেন। উনি যেটাকে প্রবলেম বলে মনে করছেন, প্রবলেমটা এটা, উনি বলছেন যে আমার বাচ্চার একটা কান ডিফর্মড, ডিফর্ম মানে ঠিকমতো গঠন হয়নি, তো এটার জন্য তাকে দেখতে একটু হয়তো বা অন্যরকম লাগে, বা আমরা যেটা বলে থাকি দেখতে হয়তো ভালো লাগছে না, কিন্তু এছাড়া অন্য কোনো সমস্যা নেই, তার মানে তার শুনতে হয় সম্ভবত কোনো সমস্যা নেই। এখন এই বাচ্চাটা স্কুলে যায়, তো স্কুলের অন্যান্য বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, 5 বছর বয়স, তো অন্যান্য ছোটো ছোটো বাচ্চারা ওই কান ধরে টানে, ওকে বিরক্ত করে, ইরিটেট করে, হ্যাঁ, এটা নিয়ে হয়তো ওকে খেপায়, এবং এগুলো নিয়ে ওই বাচ্চাটা খুব কষ্ট পায়, এবং সে যে বাচ্চাটা যে কষ্ট পায় এটা আবার বাসায় সে বুঝতে দিতে চায় না, আর এই কারণে আবার মায়ের আরও কষ্ট হয় যে আমার বাচ্চা কষ্ট পাচ্ছে কিন্তু আমাকে বুঝতে দিতে চায় না। তো বাচ্চাটা অনেক সময় প্রশ্ন করে ফেলে যে আম্মু, আল্লাহকে আমাকে ভালোবাসে কি না, আমাকে কেন, আমার কানটা এমন হলো কেন, ঠিক আছে, এটা নিয়ে উনি প্রশ্ন করে বাচ্চাটা। তো এই মাটা চেষ্টা করে তার বাচ্চাকে সব উত্তর দেওয়ার, কিন্তু মাঝে মাঝে নাকি বাচ্চা আরও এত প্রশ্ন করে সবগুলি উত্তর ঠিক মতো দিতে পারে না, বা উনি হয়তো বা মনটা ওনারও খারাপ হয়ে যায়, তখন উনি হয়তো বা আর উত্তর দিতে পারে না। তো উনি আসলে একটু হেল্প চাচ্ছিলেন, উনি বলছিলেন, শিবলু ভাই আমি কীভাবে এই সিচুয়েশনটাকে ডিল করব, হ্যাঁ, স্কুলের সিচুয়েশন, বাসার সিচুয়েশন, এবং আমার ধারণা উনি যদিও লেখেন নাই, অনেক সময় এমনও হতে পারে কোনো মেহমান বেড়াতে এসছেন, তখন হয়তো বা মেহমানের কোনো ছোটোখাটো বাচ্চা, সেও হয়তো বা এই কান নিয়ে কোনো প্রশ্ন করে, বা অনেক সময় কিছু বড় বড় মেহমানরাও এগুলো নিয়ে কথা বলে ফেলে। তো আমরা এই পুরো সিচুয়েশনটা নিয়ে একটু আলোচনা করি। এই বাচ্চাটার কানটা যে অন্যরকম, এটা এই বাচ্চার দোষ না। আচ্ছা, এটা বাচ্চার দোষ না। ওরা বড় মানুষ যদি করে মানে নাকে খেপিয়েও থাকে, এটা খুব বড় একটা ইয়ে যে উনি বুঝতে পারছেন না যে এটা অ্যাকচুয়ালি বাচ্চাটার দোষ না, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ যখন আল্লাহ সূরা 3-এ কোন আয়াতটা মনে পড়ছে না, ওয়াকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর রূপে তৈরি করেছে। মানুষ যেরকমই হোক সবাই শুদ্ধ, সবাই শুদ্ধ, রাইট, মানে আল্লাহ যেভাবে বানিয়েছেন সেটাই সুন্দর, যাই মনে হোক না কেন, আমাদের মনে হতে পারে তার কান বেগঠন, অ্যাকচুয়ালি বেগঠনও না হতে পারে, আমাদের কান হতে পারে ডিফারেন্ট, ওর কান ও সুন্দর, ওর কানটাও একটা সুন্দর। যদি এমন হতো মানে এখন যারা এরকম ভাবে যে ওর কানটা পচা দেখতে, আমি কি না মানে যারা ভাবে, যদি এমন হয়তো সবারই ওরকম কান, ওর হচ্ছে আমাদের নর্মাল মানে আমাদের মতো কান, তাহলে কি মানুষ একই কথাই বলতো নাকি ওর কানটা সুন্দর বলতো? একই কথাই বলতো, একই কথাই, সাধারণ থেকে একটু অন্যরকম বলে কি এরকম যে সে একদমই অন্যরকম বা একদমই অন্যরকম না, সে অবশ্যই সুন্দর, যত আল্লাহ বলে দিয়েছেন, যিনি সৃষ্টিকর্তা তিনিই যত বলে দিয়েছেন, আমরা কে বলার। এইটা চমৎকার কথা, আল্লাহ নিজে বলছেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছেন, আর তার মানে আসলে তিনি যেভাবেই তৈরি করেছেন, আমরা কে বলার যে ও সুন্দর না, যদি আমাকে যে তৈরি করেছে আর ওকে যে তৈরি করেছে, এমন না তো যে আমাকে একজন তৈরি করেছে ওকে আরেকজন তৈরি করেছে, একজনই, মানে উনি যদি বলে থাকেন যে আমার যত রূপে আমি মানুষকে তৈরি করেছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছি, তাই আমরা কে বলার যে ও সুন্দর না। ঠিক, এটা একটা চমৎকার কথা, আমরা আসলে প্রথম কথা আমরা এই বাচ্চাটাকে অসুন্দর বলবোই না, আর ইভেন মানে সুন্দর অসুন্দর মানুষ কিন্তু হয়তো বা দেখতে অন্যের কাছে অন্যরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সুন্দর অসুন্দর হয় তার মন থেকে, তার মন, তার ভিতরে, সে কি আচরণে খারাপ নাকি আচরণে ভালো, আমরা একটা মানুষকে কখনো তার বাহির মানে সে বাহিরে দেখতে কেমন সেটার উপর ডিপেন্ড করে ওকে জাজ করতে পারবো না, আমি কি ভিতরে সে কেমন, তার মন কেমন, তার মানে তার আচার আচরণ কেমন, সে এবং ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা আছে যে যেই যার হাত এবং মুখের কাছ থেকে মানুষ নিরাপদ নয় সে আমার দলের নয়। এটা একটা গুরুত্বপূর্ণ, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো বলেন নাই যে যে আমার মতো দেখতে নয় সে আমার উম্মতের নয়, ইভেন এরকমও বলেন নাই যে ফর্সা নয় সে আমার উম্মত নয়, হ্যাঁ হ্যাঁ, বা সে আমার দলের নয়, এটা উনি কখনো বলেন নাই। আবার এটাও বলেন নাই যে কালো সে আমার দলের, তাও না বলেন, হ্যাঁ, বা যে কালো আমার দলের, যে ফর্সা আমার দলের নয়, হ্যাঁ হ্যাঁ, এরকম কখনো না। আর এই যে জিনিসটা যে সে কালো সে আমার মতো না সে বা খারাপ, এই জিনিসটা কিন্তু মানুষকে ভাগে ভাগে পরিণত করে মানে ইসলাম থেকে আরো দূরে সরিয়ে নিয়ে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, দোয়াটা কি ছিল? তিনি দোয়া করেছিলেন, বলো মনে পড়ে? রব্বি, না রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ। তিনি দোয়া করেছিলেন যে আমার সন্তান যত ভালো সৎকর্মশীল হয়, হ্যাঁ। তিনি কিন্তু দোয়া করেন নাই আমার সন্তান যত ফর্সা হয়, হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের পা হাত মুখ যত অন্য কিছুর মতো না হয়, রাইট, ও যত কালো হয়। এই তিনি মানে এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা অ্যাকচুয়ালি অতটা গুরুত্বপূর্ণ নয়, হুম 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 হুম, যতটা আসলে অন্য জিনিস গুরুত্বপূর্ণ, রাইট। এক মিনিট রামি স্যার, হ্যাঁ হ্যাঁ, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানের জন্য যখন দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়িবা, চমৎকার দোয়া, ওনারা কিন্তু কখনো এরকম দোয়া করেন, পবিত্র সন্তান চেয়েছেন, পবিত্র সন্তান চেয়েছেন, ওনারা কখনো এরকম দোয়া করেনি, হে আল্লাহ আমার সন্তান যত চোখ বড় বড় হয়, আমার সন্তানের নাক যত খাড়া হয়। এক্স্যাক্টলি, আমি একটু সামারাইজ করি তাহলে, তোমরা যেটা বলছো যে নবী রাসূলদের কাছ থেকেও আমরা সন্তান চাওয়ার জন্য যে দোয়াগুলো শিখেছি সেখানেও কিন্তু আমরা যে দোয়াগুলি দেখতে পাই সে দোয়ায় সৎকর্মশীল সন্তান, পবিত্র সন্তান, উত্তম চরিত্রের সন্তান, মুত্তাকিদের অন্তর্গত হতে পারি এরকম সন্তান যেন আমরা চাই, এটা শিখেছে। কোনো নবী রাসূলগণ আমাদেরকে শেখান নাই যে তুমি যেটা বললা, বড় বড় চোখ, নাক খাড়া, ফর্সা, গায়ের রং, উঁচা লম্বা, সিক্স প্যাক থাকবে, মাসল থাকবে, এরকম সন্তান চাওয়া কিন্তু শেখান নাই, তাই না? স্কুলের বাচ্চারা তার কান ধরে টানে এবং তাকে খেপায়, এই বিষয়ে একটু বলো জুমানা। স্কুলে যেটা সম্ভব হতে পারে, আবার বলছি, ওই ওরাও বাচ্চাই, হ্যাঁ, ওরাও শিখছে, ওরাও শিখছে, সো মানে এটা আমার মনে হয় স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলা উচিত, এই বাবা মার উচিত প্রিন্সিপালের সঙ্গে কথা বলা যে আমার সন্তানের সঙ্গে এরকম একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, ওকে গুড, দরকার পড়লে মানে এটা নিয়ে বছরে একবার বা দুইবার একটা ক্লাসও হওয়া উচিত, ওকে, যে মানে আপনারা আপনাদের বাচ্চাদের বলবেন এসব করতে না এবং মানে তাচ্ছিল্য করতে না, মানুষকে তাচ্ছিল্য করতে না। রামিসা কি বলতে চাচ্ছিস? ইভেন আপু পারলে যদি স্কুলে তো ক্লাস হয় বাচ্চাদের সাথেই, বাচ্চাদেরকেও নিয়ে বা টিচাররা বুঝাতে পারে যে তোমরা এরকম করবা না, হ্যাঁ হ্যাঁ, এরকম করবা না, আর হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে স্কুলে আমি মনে করি এটা একটা ভালো সলিউশন যে প্রিন্সিপাল এবং সমস্ত টিচাররা মিলে, হ্যাঁ, একটা এই ধরনের বিষয়ে ক্লাস নেওয়া, যে আসলে আমাদের তাদের স্কুলে, আমি যদিও হতে পারে এই স্কুলে হয়তো বা এই ছেলেটাই একমাত্র ছেলে হতে পারে যার হয়তো বা কানটা ডিফর্মড, আমি ধরে নিলাম, এই যে অন্যরা খেপায়, টিচারদের উচিত এটা নিয়ে সুন্দরভাবে অন্য বাচ্চাদেরকে বোঝানো যেন তারা না খেপায়, এবং এবং ওই সমস্ত বাচ্চার যে বাবা মা, তাদেরও বাবা মারও উচিত তার সন্তানদেরকে বোঝানো যে দেখো আজকে তুমি না হয় মনে করছো তুমি সব কিছু পারফেক্ট আছো, একটা দুর্ঘটনায় তোমার দুর্ঘটনায় যদি কোনো কিছু পাল্টে যায়, কোনো কিছু পাল্টে যায় তখন কেমন লাগবে, যে যদি তোমার অন্য কেউ তোমার এই জিনিসটা নিয়ে কষ্ট দেয়, তাচ্ছিল্য করে, হাসি তামাশা করে, স্কুলের যখন স্কুলের প্রিন্সিপালের চেক করা উচিত যে কোন টিচারটা এই বাচ্চার সাথে এরকম করতেছে, কারণ এমন না যে শুধু বাচ্চারাই অ্যাক্ট করতেছে, বড়রাও করতে পারে, বড়রাও করতে পারে, বড়রা করেও, হ্যাঁ করেও, এবং কোন টিচারটা এবং যে বাচ্চারা করতেছে তাদের বাবা মা কিরকম, তাদের বাবা মা মানে তাদের বাবা মাকে এরকম মানে বাচ্চাদের কোথা থেকে শিখছে যে মানুষ সাথে এরকম করতে হয়, তো ওর ফ্যামিলি বা টিচার বা অন্য বন্ধু বা বাবা মার থেকে যদি শিখে থাকে তাহলে বাবা মাকে এনে কথা বলা উচিত, রাইট, এটা ঠিক আছে, হতে পারে যে বাবা মাই অন্য কারোর সাথে এরকম অ্যাক্ট করেছে তাই এখন বাচ্চার এই ছেলেটার সাথে ওই বাচ্চাটা এরকম অ্যাক্ট করছে, ঠিক আছে, এটা একটা চমৎকার জিনিস। স্কুলের দিকে তাহলে টিচারদের একটা ভূমিকা আছে এবং আমি পরামর্শ দেব এই বাবা মারা যেন স্কুলে আলোচনা করে, স্কুলে অনেক সময় অনেক বাবা মারা না স্কুলে আলোচনা করতেই চায় না, তারা ভয় পায় বা তারা মনে করে স্কুলের এটা দায়িত্ব নয়, কিন্তু স্কুলের টিচাররা চাইলে এটা খুব সহজে সমাধান করতে পারে, এবং প্রয়োজনে যদি কোনো বাচ্চা এমন হয় যে না নিষেধ করার পরেও এই কাজটা বারে করছে, তখন টিচার সেই বাচ্চাকে আলাদা করে বোঝাবে বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করবে, যে পদ্ধতি অ্যাপ্লাই করলে ওই বাচ্চাটা শুধরাবে, ঠিক আছে। আমরা পরের দিকে আগাই, এটা মনে হয় আমরা আলোচনা করিনি, বাচ্চাটা কিন্তু প্রশ্ন করেছে যে আল্লাহ কি আমাকে ভালোবাসে না, এটাকে আলোচনা করেছি আমরা করিনি, বাচ্চাটা মাকে প্রশ্ন করে যে আল্লাহ কি আমাকে ভালোবাসে না, অফকোর্স ভালোবাসে না, আল্লাহ বলে দিয়েছেন যে আমি সবাইকে, সেই বাচ্চার যদি মনে হয় যে আল্লাহ আমাকে ভালোবাসে না তাই আমাকে এরকম দেখতে বানিয়েছেন, তা তো না, আল্লাহ তো বলেই দিয়েছেন যে উনি সবাই সব ইনসানকে সুন্দর করে বানিয়েছেন, এর মানে নিশ্চয়ই যদি এই কারণে বাচ্চার মনে হয় যে আমাকে ভালোবাসে না, আর আল্লাহ এটা বলেছেন যে মানে শিশুদের তো কোনো গুনাহ নেই,
এবং ও তো অনেক ছোট, ওর তো এমনি কোনো গুনাহ নেই, তা আল্লাহ কেন ভালোবাসবেন? রাইট, আল্লাহ কেন ভালোবাসবেন না শিশুকে? আল্লাহ কেন আল্লাহ ভালোবাসবেন না? আল্লাহ কি এত নিষ্ঠুর? হ্যাঁ হ্যাঁ, সেটাই না, আল্লাহ আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, রাইট, আল্লাহ দয়ালু। তাহলে আমরা জানলাম যে হ্যাঁ, আল্লাহ অবশ্যই ভালোবাসেন এবং আল্লাহ ওকে যেমন ভালোবাসেন আল্লাহ তার ইচ্ছা মতো সেভাবেই বানিয়েছেন। ঠিক আছে, এটা আমি একটু কথা প্রসঙ্গে বলি বাবা মা বা এই ধরনের সমস্ত বাবা মাদেরকে, যে দেখেন আসলে আমাদের জীবনটা একটা পরীক্ষা। সো আপনার জন্য এটা পরীক্ষা যে আপনার সন্তান এমন, সো এরপরেও আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই সন্তানকেও শেখান যে আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে এমন করেই বানিয়েছে, স্টিল নাও আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ঠিক কি না? আবার অ্যাট দ্য সেম টাইম তার প্রতিবেশীদেরকে বলবো যে আপনার সন্তান হয়তো বা আপনার দৃষ্টিতে পারফেক্ট, আপনার দৃষ্টিতে প্রতিবেশীর সন্তানটা হয়তো বা পারফেক্ট না, এটাও আপনার জন্য পরীক্ষা। যে এরকম যাদের শরীর ঠিক মতো গঠন হয় নাই, তাদেরকে দেখে আপনি কীভাবে ব্যবহার করছেন তাদের সাথে, এটাও কিন্তু পরীক্ষা, ঠিক না? সো এই পরীক্ষার বিষয়টা কিন্তু আমাদের সবাইকে কি জুমানা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং বাচ্চাটা যে ভাবতেছে আমি কেন এরকম, হ্যাঁ, বাচ্চাটাকে দেখানো যেতে পারে যে আরো অনেক ধরনের মানুষ আছে। ধরো তার কানটা এরকম, কিন্তু অনেকে তো পাই নাই, হাত নাই, কিন্তু তারা তাই বলে কি তারা অসফল হয়ে গিয়েছে? আমি মানে কোথাও দেখেছি যে তার হাত নাই কিন্তু সে পা দিয়ে এত সুন্দর স্কেচিং করতে পারে, লেখে লেখে পরীক্ষা পর্যন্ত দেয়। আমি স্কেচিং করতে পারি দেখেছি, যে একদম স্কেচিং আমরা হাত দিয়ে করতে পারি না, সে পা দিয়ে করে। আর আমরা পা দিয়ে কিন্তু একটা দাগও দিতে পারি পেন্সিল দিয়ে। এইটা একটা চমৎকার সলিউশন। জুমানা কিছু বলতে চাচ্ছিলা? বলতে চাচ্ছিলাম যে আমাদের আগের স্কুলে একটা ছেলে ছিল, হ্যাঁ হ্যাঁ, তার সে অনেকটা অটিস্টিক বেবির মতো ছিল। আচ্ছা, কিন্তু মানে তার ছবি আঁকা দেখলে আমি অবাক হয়ে যেতাম, সে এত সুন্দর করে ছবি আঁকতো, মানে আমাদের খুব সুন্দর করে ছবি আঁকতো। আচ্ছা রাইট, এটা একটা চমৎকার বিষয় এনেছো তোমরা দুজন। আমি এক্ষেত্রেও পরামর্শ দেব যে ইন্টারনেটে সার্চ দিলে এমন অনেক ভিডিও এবং ছবি পাওয়া যায় যেখানে আসলে যারা শারীরিকভাবে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা জীবনে সফল। আমার মনে হয় এই ধরনের ভিডিও এবং ছবি যদি এই ধরনের বাচ্চাদেরকে দেখানো যায়, বোঝানো যায়, তাহলে তারাও বুঝবে যে এটা কোনো ম্যাটারই না, এটা কোনো ম্যাটারই না। আর আমরা যদি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি, আল্লাহ জীবনে কি সফলতা দেবেন? আল্লাহ আমাদের ইহকালে এবং পরকালে উভয়কালেই সফলতা দেবেন, ঠিক আছে? মানে এখন যত ওই ছেলেটা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, সে বড় হইলে অনেক মানুষের একটা ফিলিংস আসতে পারে যে আমি কেন এরকম, মানে আমার এরকম আমার ভাল লাগে না, আল্লাহ কেন আমাকে এরকম বানালো, যেটা ও এখন প্রশ্ন করছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন। ওকে এটাও বুঝিয়ে দিতে হবে তোমাকে আল্লাহ পারফেক্ট ভাবে বানিয়েছে, তোমাকে এটা নিয়ে কৃতজ্ঞ থাকতে হবে। তুমি এটাকে অন্য কেউ বলে তুমি এটাকে পাত্তা দিবে না, মানে যখন সে আরো বড় হওয়া শুরু করবে তাকে এভাবে বুঝাতে হবে, নাহলে সে হয়তো অনেক বড় হয়ে গেলে সেটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করবে। ঠিক, যদি তাকে এখনই গাইডেন্স না দেয়া। আমি এই ক্ষেত্রে বলবো যে এই আমরা যেন আমাদের পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়দেরকে এমনভাবে বড় করি যে যেমন বিয়ের সময়েও, বা তার শুধু বিয়ের সময় না, তার টোটাল জীবনে অন্য কেউ যদি আজে বাজে মন্তব্যও করে সে যেন কেয়ারই না করে, সে যেন এটাকে কেয়ার না করে। সে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, পৃথিবীতে ভালো এবং খারাপ উভয় মানুষই আছে, এবং অনেকে আসলে অন্যকে কষ্ট দেওয়ার জন্যই কথা বলে, মানে কষ্ট দিয়ে কথা বলার প্রয়োজন ছিল না তাও বলে, তাও বলে এবং বলে শান্তি পায়, খুশি পায়, খুশি পায়, ওদের মন ভালো লাগে যে আমি একজনকে তাচ্ছিল্য করলাম, এটা হ্যাপি। রাইট, সুতরাং আমাদের সন্তানদেরকে আমরা বুঝাবো যে পৃথিবীটা পারফেক্ট জায়গা না, পৃথিবীটা পারফেক্ট জায়গা না, এখানে আসলে ভালো মন্দ সবই আছে। আমরা যেন আমাদের এই শারীরিক গঠন, আমাদের গায়ের রং, এসব নিয়ে যেন আমরা মানে আনহ্যাপি না হই। আমি কথা প্রসঙ্গে একটু হালকা করে বলে রাখি, সুন্দরী নামে আমরা একটা ভিডিও রিলিজ দিয়েছিলাম, তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল তোমাদের দুজনকে নিয়ে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমি জাস্ট দর্শকদের একটু বলছি, উনি খুব বাজেভাবে কমেন্ট করেছিলেন তোমাদের দুজনকে নিয়ে যে আপনার মেয়েদের গায়ের রং তো কালো, ঠিক আছে, চশমা পরে বিয়ে দিতে খেলা বুঝবেন, এই সমস্ত সুন্দরী ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ, এগুলি আপনাকে কে এই সমস্ত অধিকার দিয়েছে, মেয়েরা যা খুশি সেই ড্রেস পরবে, আপনি বলার কে, এই সমস্ত অনেক আজেবাজে কমেন্ট আমাদের কাছে মনে হয়েছে আজেবাজে। যাই হোক, হতে পারে ওই মহিলার জীবনের অভিজ্ঞতা অনেক দুর্বিষহ, কঠিন, তাই হয়তো বা উনি এমন মন্তব্য করেছেন, বাট স্টিল নাও আমি বলবো যে তার মন্তব্যগুলি শোভন ছিল না। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা বাদ দিই। তো আমি যেটা বলছিলাম যে এ ধরনের মন্তব্য আমিও পেয়েছি তোমাদের দুজনকে নিয়ে, তা আমি চেষ্টা করি তোমাদের দুজনকে আসলে বোঝানো যে গায়ের রং কতটা ইম্পর্ট্যান্ট,
চোখের চশমা থাকা এবং না থাকা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে বা এই যে এই 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 মায়ের ছেলের তো কানটা ঠিক মতো মানে গঠন হয় নাই, কারো তো আসলে জন্ম থেকে আরও অনেক সমস্যা থাকে, আল্লাহর রহমে আমরা তো সেই তুলনায় অনেক ভালো আছি। জুমানা কি কিছু বলতে চাচ্ছিলা? যে মানে হয়তো না সে এখন ছোট, সে বুঝবে না যে আল্লাহকে কৃতজ্ঞ করতে হবে অনেক কিছু, সে হয়তো এখনো বুঝবে না যে কেন তাকে আমি পাত্তা দিব না এইভাবে। তাকে এখন আমরা বুঝিয়ে বলতে পারি যে শুনো, তোমাকে আল্লাহ খুব ভালোবাসে, খুব সুন্দর করে সৃষ্টি করেছে। সেই লোক যেই লোকটা তোমাকে বলবে যে তুমি মানে সুন্দর না, তোমাকে বুঝে নিতে হবে সে তোমার সম্পর্কে বুঝছে না, সে সৌন্দর্যই বুঝে না, বুঝছে না, সে সৌন্দর্যটাই বুঝছে না। মানে সে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে কত সুন্দরভাবে এবং এটা আল্লাহর সৃষ্টি, তো সেটা বুঝছে না, সে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বুঝতে পারে না, সে আল্লাহর সৃষ্টি, সে তার সৌন্দর্য সম্পর্কে জ্ঞান এতটুকুই যে আমি যেরকম সেরকমই সবাই হইলে সুন্দর। রাইট, ঠিক ঠিক ঠিক, এটা অনেকেই তাই মনে করে। তো ঠিক আছে, আমার মনে হয় আমাদের আলোচনাটা আরও লম্বা হওয়ার দরকার নাই, আমি খুব সামারাইজ করি। সেটা হলো, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিস থেকে এই ব্যাপারগুলি শিক্ষা দেন। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং সেখানে আমাদের এখানে কৃতজ্ঞ থাকতে হবে। এছাড়া আমাদের জীবনটা একটা পরীক্ষা, এই জীবনে আমাদের অনেক কিছুই হবে, হ্যাঁ, অনেক বিপদ আপদও আসবে, আবার আল্লাহ অনেক সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করেন, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কাউকে শুধু পুত্র সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে শুধু কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন। তো আমাদের সব সিচুয়েশনগুলি আমাদের জন্য পরীক্ষা, তো আমরা যেন এই পরীক্ষা ঠিক মতো পাস করতে পারি, আমরা যেন সফল হতে পারি, সেই টার্গেট আমাদের থাকা উচিত। একটা কান ঠিক মতো গঠন হয় না, এটা কোনো আসলেও বিষয় নয়। তা আপনি আপনার সন্তানকে এগুলো আসলে বোঝান এবং তাকে সাহস দেন, তাকে ওই যেটা বললাম, এ ধরনের পত্রপত্রিকা অনেক খবর বের হয় যারা আসলে শারীরিকভাবে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা জীবনে অনেক সফল। এখন আমার মনে পড়লো, আম্মু তোমাদের মনে পড়ে তোমাদের একটা স্কুলে নিয়ে গেছিলাম, সেই স্কুলের সবাই সবাই অন্ধ, এমনকি সেই স্কুলের প্রিন্সিপাল যিনি একদম প্রধান তিনিও অন্ধ, অথচ প্রত্যেকটা অন্ধ বাচ্চা লেখাপড়া করছে। দে হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব লেখার পদ্ধতি আছে, তাই না? আমরা সেই মেশিন দেখেছি, তাদের পদ্ধতি দেখেছি, তারা রীতিমতো লেখাপড়া করছে, তারা রীতিমতো প্রতিদিন ঘুমাচ্ছে, খাচ্ছে, গোসল করছে, স্কুলে তাদের সারাদিনের কর্মকাণ্ড করছে, তাই না? আমরা এটা দেখে এসেছি। সো আমার মনে হয় এই ধরনের যদি আশেপাশে আপনার কোনো স্কুল থাকে তাহলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে দেখান, আমি মনে করি সে কৃতজ্ঞও হবে, অ্যাট দ্য সেম টাইম তার মনে যদি কোনো ভয় থাকে তার সাহসও বাড়বে, ঠিক কি না? তাই না? ইনশাল্লাহ বাড়বে। তো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর যারা এই এ ধরনের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দেখে যারা বাজে মন্তব্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ তাদেরকেও হেদায়ত দিক, হ্যাঁ, যেন তারা সঠিক বুঝটা পায় এবং মানুষকে কষ্ট না দেয়। তো আপাতত এইটুকুই আমরা আলোচনা শেষ করছি। আমি জানি না আমাদের এই আলোচনা থেকে আপনি কতটুকু উপকৃত হলেন, তবে অবশ্যই আপনি এগুলি ফলো করার চেষ্টা করবেন প্লিজ। আর স্কুলে আলোচনা করুন, স্কুলের প্রিন্সিপালকে একটা গুরুত্ব দিয়ে বুঝান, প্রয়োজনে এই ভিডিওটাই প্রিন্সিপালকে দেখান, ঠিক আছে? আশা করি তিনি ইনশাল্লাহ বুঝবেন যে না এটার একটা গুরুত্ব আছে। আর অন্য বাবা মাদেরকেও আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন, এবং আপনারা এই অন্য বাবা মারা যদি খুব আজে বাজে মন্তব্য করেও এত কষ্ট পায় না, আমরা তো আলোচনা করলাম, তাই না? এত কষ্ট পায় না, আপনার পরীক্ষা আপনাদেরও দোষ না, বাচ্চারও দোষ না, রাইট? যে কারোই দোষ নেই, দোষ বলে কিছুই নেই এখানে, দোষ বলে কিছুই নেই, আল্লাহ যত বানিয়েছে এটা অবশ্যই সুন্দর, রাইট? বলেও দিয়েছে, রাইট? এবং এর মধ্যে ইনশাআল্লাহ ভালো কিছু থাকবে, ভালো কিছু, আমরা যদি বিশ্বাস করি এবং কৃতজ্ঞ থাকি এর মধ্যে ভালো কিছু পাবো। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে উপকৃত হবে।